হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখো মাধ্যমিক দু হাজার জন্য আমরা জীবন বিজ্ঞান থেকে প্রথম চ্যাপ্টারের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের উত্তর আলোচনা করছি একটার পর একটা ভিডিও লেশানে আর এই ভিডিও লেশানে আমরা ওই সাজেশনের একুশ থেকে 30 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা এক থেকে দশ এবং তারপরের ভিডিওতে এগারো থেকে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করে নিয়েছি আর এই ভিডিওতে আমরা একুশ থেকে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা আইকনটি ক্লিক করো আর আমাদের বিএস টিউটোরিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যারা জয়েন করতে চাও তারা নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে জয়েন করতে পারো এছাড়াও আমাদের একটি পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা গিয়ে জয়েন করতে পারো তো চলো শুরু করা যাক দেখো আমাদের সাজেশনে একুশ নম্বর প্রশ্ন কি ছিল মানব দেহে ভেসোপ্রেসিন হরমোনের দুটি ভূমিকা আলোচনা করো তাহলে ভেসোপ্রেসিন মানে কোন হরমোনের কথা বলা হচ্ছে এ ডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়রিটিক হরমোন এর দুটো ভূমিকা আলোচনা করতে হবে তো দুটো ভূমিকা তোমরা কি লিখবে দেখো ভেসোপ্রেসিন দূরসংবর্ত বৃক্কীয় নালিকাতে গ্লোমেরুলার পরিশ্রুত তরল থেকে জলের ফ্যাকাল্টি পুনঃশোষণকে ত্বরান্বিত করে এবং অসমো রেগুলেশনে সাহায্য করে আর দু নম্বর ভূমিকা কি লিখবে রক্তবাহের প্রাচীরের মসৃণ পেশি সংকোচন ঘটিয়ে রক্তচাপকে বৃদ্ধি করে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু রক্ত সংবহনের উপর অ্যাড্রিলানিল হরমোনের প্রভাব আলোচনা কর তাহলে শুধুমাত্র রক্ত সংবহনের উপর অ্যাড্রিনালিন কি প্রভাব বিস্তার করে সেগুলো আলোচনা করতে হবে দুটো পয়েন্ট লিখতে হবে দু নম্বর আছে তাহলে কি লিখবে এক নম্বর পয়েন্ট অ্যাড্রিনালিন হরমোন হার্ট উৎপাদ বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয় আর দু নম্বর পয়েন্ট লিখবে এছাড়াও অ্যাড্রিনালিন হরমোন রক্তবাহের প্রাচীরকে মসৃণ করে এবং পেশির সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে উল্লেখিত কোন কোন বা অভাবে ঘটে তালিক হবে চারটা রোগের নাম দিয়েছে ডোয়ার ফিজুম মধুমেহ যেটা বলা হয় ডায়াবেটিস ইনসিবিটাস এছাড়াও ডায়াবেটিস মেলিটাস এটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিভিটাস এবং গয়টার এই রোগগুলো কোন হরমোনের অভাব অথবা আধিক্যের ফলে ঘটে যেটা বলতে হবে তাহলে প্রথম রোগটা কি আছে ডোয়ারফিজম যাকে বলা হয় বামনত্ব এটা কোন হরমোনের কম খরণে হয় এস বা সোমাটো ট্রপিক হরমোন বা যাকে বলা হয় জিএইচ গ্রোথ হরমোনও বলা হয় এই হরমোনের কম খরণে কিন্তু ডোয়ারফিজম বা বামনত্ব রোগ হয় এরপরে আছে মধুমেহ যাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস এটি ইনসুলিন হরমোনের অভাবে হয় তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস ইনসিবিটাস এটি কোন হরমোনের অভাবে হয় এটি এডিএইচ হরমোনের কম খরণে বা অভাবে দেখতে পাওয়া যায় এডিএইচ হরমোনের পুরো নাম কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন নেক্সট হচ্ছে গয়টার গয়টার হচ্ছে থাইরক্সিন হরমোনের অভাবে হয়ে থাকে নেক্সট আমাদের সাজেশনের চব্বিশ নম্বর প্রশ্ন কি ছিল নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো তাহলে কি কি ক্রিয়া দিয়েছে স্ত্রী দেহে কর্পাস লিউটিয়ামের আকার বৃদ্ধি করে কোন হরমোন কিটন বডি সংশ্লেষ রোধ করে কোন হরমোন বৃক্ষীয় নালিকা জলের পুনঃসংশ্লেষ বৃদ্ধি করে কোন হরমোন এবং অগ্রমগুলির বৃদ্ধি ঘটায় কোন হরমোন তাহলে প্রথম কি রয়েছে স্ত্রী দেহের কর্পাস লিউটিয়ামের আকার বৃদ্ধি করে এই হরমোনটির নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা যাকে শটে বলা হয় এলএইচ হরমোন নেক্সট হচ্ছে কিটন বডি সংশ্লেষ রোধ করে কোন হরমোন না ইনসুলিন হরমোন এই জন্য একে বলা হয় কি অ্যান্টি কিটোজেনিক হরমোন এরপরে রয়েছে কি বৃক্ষীয় নারিকার জলের পুনঃশোষণ বৃদ্ধি করা এটা করে কে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন এবং সবশেষে রয়েছে অগ্র বৃদ্ধি ঘটানো এটি একটি ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন হরমোনটির নাম হচ্ছে অক্সিন বা যার রাসায়নিক নাম হচ্ছে আই এ এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটি অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ থাইরক্সিন হরমোনের দুটি প্রধান কাজ লেখো থাইরক্সিন হরমোনের দুটি প্রধান কাজ তোমরা কি কি লিখবে বিপাক নিয়ন্ত্রণ এবং বিএমআর বা বেশাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ কিভাবে বিপাক নিয়ন্ত্রণ করে দেখো থাইরক্সিন হরমোন কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট বা লিপিডের বিপাকে ও সংশ্লেষে সাহায্য করে এবং অন্ত্রে গ্লুকোজের শোষণকে বৃদ্ধি করে আর কিভাবে বিএমআর নিয়ন্ত্রণ করে না দেহের তাপ উৎপাদন এবং অক্সিজেন দেহে তাপ উৎপাদন এবং অক্সিজেনের ব্যবহারকে নিয়ন্ত্রণ ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে থাইরক্সিন হরমোনটি বেসাল মেটাবলিক রেট বা বিএমআর কে নিয়ন্ত্রণ করে नेक्स्ट দেখো 26 নম্বর প্রশ্ন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটি উদাহরণ সহัจ আলোচনা করো অ্যাকচুয়ালি ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি তোমাদের জানতে হবে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ দেওয়ার আগে ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি সেটা তোমাদেরকে জানতে হবে দেখো ফিডব্যাক নিয়ন্ত্রণটা হচ্ছে যখন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির থেকে যে হরমোন ক্ষরিত হয় সেই হরমোন অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোনের ক্ষরণের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ হরমোনের খরণকে ত্বরান্বিত করে অথবা তার হরমোনের খরণকে কমিয়ে দেয় তখন এই ঘটনাটাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ এর একটা উদাহরণের সাহায্যে বলতে বলেছে দেখো থাইরক্সিনের মাত্রা স্বাভাবিক রক্তে যদি থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে মস্তিষ্কের হয় এবং সেখান থেকে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ বাধাপ্রাপ্ত হয় এবং এর ফলে কি হয় না এর ফলে পিটুইটারি অগ্রভাগ থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ হরমোন কমে যায় এবং যা রক্তে থাইরক্সিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আর এই ধরনের ফিডব্যাক নিয়ন্ত্রণকে বলা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ যে উদাহরণটা তোমাদের দিয়েছি এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ আবার ফিডব্যাক নিয়ন্ত্রণ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ এবং অপরটি হচ্ছে পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ আর আমি যে উদাহরণটা এখানে দিয়েছি সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের উদাহরণ আবার পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ এরকমভাবে রয়েছে তো নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আগের যে ভিডিওগুলো সেই আগের ভিডিওর লিঙ্ক আমি এই উপরে আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এছাড়াও নিচে ডিসক্রিপশান বক্সে কিন্তু তার উত্তরগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো তো সতেরো নম্বর সাতাশ নম্বর প্রশ্ন কি বলেছে না আপৎকালীন অবস্থা মোকাবিলায় অ্যাড্রিনালিন হরমোনের কাজ লিখো তাহলে কিভাবে আপদকালীন অবস্থা মোকাবিলা করে অ্যাড্রিনালিন তাহলে কি হবে দেখো স্বাভাবিক অবস্থায় এই অ্যাড্রিলানিন হরমোনটা তেমন কোনো কাজ করে না এর কাজ খুবই নগণ্য কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় যেরকম রাগ ভয় আনন্দ দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণটা বেড়ে যায় এবং এই হরমোনের ক্রিয়াশীলতা একটি দীর্ঘস্থায়ী নয় কিন্তু জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয় এবং দেহকে ওই অবস্থার অর্থাৎ জরুরিকালীন অবস্থার উপযোগী করে তোলে এবং ওই জরুরিকালীন অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার এই জরুরিকালীন অবস্থা যখন দূর হয়ে যায় তখন এই হরমোনের অর্থাৎ হরমোনের যে ক্রিয়াশীলতা সেটা কমে যায় বা হ্রাস পায় আর এই জন্যই কিন্তু এই হরমোনকে বলা হয় আপতকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্রশ্ন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস এবং মধুমেহ বা ডায়াবেটিস মেরিটাস রোগের মধ্যে পার্থক্য লিখতে হবে তো আগেই বলেছি আগের ভিডিওগুলোতে যে পার্থক্য যখন তোমরা লিখবে অবশ্যই একটা বিষয়ের কালাম দেওয়ার চেষ্টা করবে তো সেরকমভাবে দেখো আমি দিয়েছি বিষয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস এবং মধুমেহ বা ডায়াবেটিস মেরিটাস তো কোন দুটো তোমরা লিখবে একটা হচ্ছে কারণ লিখবে বহুমুত্রের কারণ কি না পিটুইটারি থেকে খরিত এডিএইচ বা অ্যান্টি ডায়রিটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের কম খরণে কিন্তু বহুমুত্র রোগটা হয় আবার মধুমেহ রোগ হয় ইনসুলিনের কম খরণে আর বহুমূত্র রোগের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণটা সাধারণত আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম থাকে প্রতি এম রক্তে কিন্তু মধুমেহ রোগের ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে প্রায় একশো নম্বর প্রশ্ন মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের উপর অ্যাডিনের প্রভাব কি কি হতে পারে তা অনুমান করো মনে হয় এই প্রশ্নটা আগে একবার আলোচনা করা হয়ে গেছে তো ভুলে হয়তো দুবার দেওয়া তাও আলোচনা করে দিচ্ছি দেখো হরমোন বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয় এছাড়াও এই হরমোন রক্তবাহের প্রাচীরকে মসৃণ করে এবং পেশির সংকোচন ঘটিয়ে রক্তচাপকে বৃদ্ধি করে দেখো আজকে এই ভিডিও লেসনের শেষ উত্তর আহ কি হয়েছে প্রজেষ্টরণ হরমোনের দুটি কাজ লেখো প্রজেষ্টরণের কাজ দুটো কি কি লিখবে না প্রজেষ্টেরণের কাজ লিখবে এক নম্বর কাজ লিখবে জরায়ুর পরিবর্তন ঘটায় দু নম্বর কাজ লিখবে অমরা গঠন করে এই প্রজেষ্টরণ হরমোন জরায়ু কীভাবে পরিবর্তন ঘটায় দেখো প্রজেষ্টরণ প্রাক রজস্রাবীয় দশায় জরায়ু গাত্রে বিভিন্ন পরিবর্তন ঘটাতে সাহায্য করে বা ঘটায় আর অমরা গঠন করে কখন না ভ্রূণের চারপাশে ভ্রুণের চারপাশে এই হরমোনের প্রভাবে অমরা বা প্লাসেন্টা গঠিত হয় এটা হচ্ছে প্রজেস্টের হরমোনের দুটি কাজ তো আজকের এই ভিডিওতে এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ